আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে NSI এ অফিস সহায়ক পদের MCQ টেস্টের ফলাফল তারা প্রকাশিত করেছেন। ফলাফলটি দেখার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। উপযুক্ত সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর অফিস সহায়ক পদে গত 10/9/2021 তারিখে MCQ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত MCQ পরীক্ষা জেলা ভিত্তিক মেধা তালিকায় সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সর্বমোট 281 জন প্রার্থীর মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় নিম্নবর্ণিত তফসিল মোতাবেক মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। চব্বিশ তারিখে যে সকল প্রার্থীর পরীক্ষা হয়েছে আপনাদের রোল নাম্বার গুলো দেখে নেবেন যারা উত্তীর্ণ হয়েছেন। তারা তারিখ ওখানে ভুল দিয়েছেন, উপরের যে তারিখটা হবে 24/10/2021, রোল নাম্বার যাদের রয়েছে 70 জনের রোল নাম্বার দেওয়া আছে, এই তারিখে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 25/10/2021 তারিখে 67 জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা আপনাদের রোল নাম্বারগুলো যথাযথভাবে মিলিয়ে দেবেন, কারণ এতগুলো রোল নাম্বার বলা কখনোই সম্ভব নয়। 26/10/2021 তারিখে যে সকল রোল নাম্বার ধারী প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, 71 জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা। আপনারা আপনাদের রোল নাম্বারগুলো যথাযথভাবে মিলিয়ে নেবেন। 27/10/2021 তারিখে যে সকল প্রার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হবে, 73 জনের, আপনারা আপনাদের রোল নাম্বারগুলো মিলিয়ে নেবেন। পরবর্তী পৃষ্ঠারে আরও রয়েছে, আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠারে। রোল নাম্বারগুলো এখানে দেওয়া আছে, সর্বমোট উত্তীর্ণ হয়েছেন 281 জন। আপনারা আপনাদের রোল নাম্বারগুলো যথাযথভাবে মিলে নেবেন। সাক্ষাৎকার ও মৌখিক পরীক্ষার সময় যে সকল প্রয়োজনীয় কাগজপত্রাদি লাগবে সেগুলো হচ্ছে সদ্য তোলা 7 কপি সত্যায়িত ছবি, লিখিত ও MCQ পরীক্ষার প্রবেশপত্র এবং অনলাইনে আবেদন এর কপি অর্থাৎ অ্যাপ্লিকেশন কপি। 3. শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত কপি জমা করতে হবে এবং মূল সনদপত্র প্রদর্শন করতে হবে। 4. স্থায়ী ঠিকানায় নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি জমা করতে হবে এবং মূল সনদপত্র প্রদর্শন করতে হবে। 5. জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের সত্যায়িত কপি এবং মূল সনদপত্র প্রদর্শন করতে হবে। 6. চাকরিতরত প্রার্থীদের ক্ষেত্রে মূল অনাপত্তি পত্র লাগবে। মুক্তিযুদ্ধ কোঠায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা সনদপত্র, গ্র্যাজুয়েট ও অন্যান্য প্রমাণকের সত্যায়িত কপি জমা করতে হবে এবং মূল সনদপত্র প্রদর্শন করতে হবে। আর প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট অধিদপ্তর হতে প্রদত্ত এতদ সংক্রান্ত সনদপত্রের সত্যায়িত কপি জমা করতে হবে এবং মূল সনদপত্র প্রদর্শন করতে হবে। 9. ক্ষুদ্র নিগোষ্ঠী সংক্রান্ত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্রের সত্যায়িত কপি ও মূল সনদপত্র প্রদর্শন করতে হবে। 10. আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যের সংশ্লিষ্ট প্রমাণক হিসেবে সর্বনিম্ন 3 সপ্তাহের প্রশিক্ষণ সনদপত্রের সত্যায়িত কপি জমা করতে হবে এবং মূল সনদপত্র প্রদর্শন করতে হবে। ওয়েব অ্যাড্রেস cnp.letok.com বিডি হতে পুলিশ ও NSI ভেরিফিকেশনের রোল ফর্ম ডাউনলোড করে প্রার্থী কর্তৃক পূরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র। প্রার্থীদের জন্য নির্দেশনাবলী মুখ্য পরীক্ষা গ্রহণের জন্য টেলিটক ওয়েব অ্যাড্রেস cnp.letok.com বিডি হতে প্রবেশপত্র ডাউনলোড করে লগ ইন পিট কপি আনতে হবে। প্রার্থী অবশ্যই নির্ধারিত তারিখে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ের কমপক্ষে 1 ঘন্টা পূর্বে প্রার্থীদের সংশ্লিষ্ট কাগজপত্র এবং 3 সেট সত্যায়িত ফটোকপি নিয়ে চেকিং বোর্ডের নিকট রিপোর্ট করতে হবে। 4. পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার TA অথবা DA প্রদান করা হবে না। 5. নির্ধারিত কাগজপত্র বা দলিলাদি ব্যতীত মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করা হবে না। 6. কোনো প্রার্থীর নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত বা নিয়োগ
সংক্রান্ত প্রয়োজনীয় কোনো শর্তে গুরুত্বে ঘাটতি পাওয়া গেলে, কোনো অসত্য তথ্য প্রদান করলে, কোনো জাল সনদ দাখিল করলে, প্রতারণার আশ্রয় নিলে বা আবেদনপত্রের গুরুতর ত্রুটি বা ঘাটতি পরিলক্ষিত হলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। সাত, পরীক্ষার্থীদের স্বাক্ষর, আবেদনপত্র ও হাজিরা শীটের সাথে মিলিয়ে দেখা হবে। আট, প্রকাশিত ফলাফল বা সাক্ষাৎকার অথবা মৌখিক পরীক্ষার সময়সূচিতে কোনো প্রকার সংশোধনের প্রয়োজন হলে কর্তৃপক্ষ তার সমাধানের অধিকার সংরক্ষণ করে। তো এই ছিল NSI এর অফিস সহায়কের পরীক্ষার ফলাফল। আশা করছি ফলাফলটি আপনাদের ভালো লেগেছে। ফলাফলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।